मेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी गली। হাই আচ্ছা করছি, তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে লং ভিডিও নিয়ে এলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার লোকেশন। শিয়ালদায় নেমেই তোমাদেরকে চলে আসতে হবে নর্থের দিকে। যেমন সিঁড়ি ধরে সবাই নেমে যাচ্ছে সোজা, সেরকমই নামতে হবে। তারপরে তোমরা বাঁ দিকে যে কোনো একটা গলি দিয়ে বেরিয়েই এই পারে ডান দিকে সোজা রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে ব্রিজের তলা থেকে। তোমরা এখানে ইউনিভার্সিটির অটো কোথায় আছে জিজ্ঞাসা করলেও তোমাদেরকে বলে দেবে যে কোথায় আছে। ডাইরেক্ট তোমাদেরকে আদি মোহিনী মোহনের সামনেই নামাবে। এই যে অটো স্ট্যান্ডে আমি চলে এসেছি, তবে আমি আজকে অটো করে যাব না, আমি আজকে হেঁটে হেঁটেই যাব। কারণ আমি এতবার ইউনিভার্সিটিতে এসেছি যে আমার রাস্তাটা চেনা হয়ে গেছে পুরো। আমি ইউনিভার্সিটিতে এসেছি তার কারণ হচ্ছে গিয়ে আমার কলেজ আর সাবজেক্ট দুটোই চেঞ্জ করেছি তার জন্য অ্যাপ্লিকেশন দিতে। এই নিয়ে আমার দুবার থেকে তিনবার আসা হয়ে গেল ইউনিভার্সিটিতে, তাই জন্য আমি ভাবলাম যে হেঁটেই যাওয়া যাক আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করা যাক। কলেজ চেঞ্জের জন্য যে এতবার ঘুরতে হয় না, সত্যি না আসলে ভাবতেই পারতাম না। কারণ প্রথমে তো তোমাদেরকে প্রিন্সিপালের থেকে অ্যাপ্লিকেশন লিখে আনতে হবে, তারপরে সেটা এখানে এসে জমা দিতে হবে তোমাদেরকে, তারপরে সেটা জমা দেওয়ার পরে ওখান থেকে আবার একটা অ্যাপ্লিকেশন দেবে, সেটা তোমাদেরকে একদিন ডেট দিয়ে দেবে এক সপ্তাহ পর বা দু সপ্তাহ পর, তারপর সেদিনকে এসে তোমাদেরকে জমা দিতে হবে। তারপরে তোমরা পারমিশন লেটারটা পাবে যে না তোমরা এবার অন্য কলেজেতে অ্যাডমিশন নিয়ে ইয়ে করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে আমি চলেই এলাম ইউনিভার্সিটির কাছে। দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারের ব্যানার রয়েছে এখানে, এখান থেকে ডান দিক ধরে সোজা এগিয়ে যেতে হবে। আর তোমরা যদি অটো করে আসতে তাহলে তোমাদের ওই দিক থেকে আসতে হতো, মানে এখন আমার বাঁ দিকে পড়লো ইউনিভার্সিটিতে, আর তোমরা আসলে তখন তোমাদের ডান দিকে পড়বে। যাই হোক, ইউনিভার্সিটির ভেতরে ঢোকা যাক। ওকে, প্রথমে আমরা এখানে অফিসে কথা বলে নিলাম সিকিউরিটি গার্ডের সাথে যে আমি এই দরকারে যাব। তো আমাকে বলা হলো ফিফথ ফ্লোরে যাওয়ার জন্য, কারণ কলেজ চেঞ্জ সাবজেক্ট চেঞ্জ দুটোই করবো, অ্যাপ্লিকেশানটা জমা দেবো। তো আমি ফিফথ ফ্লোরেতে গেলাম। সেকেন্ড ফার্স্টে যে ধাপটা ছিল সেই ধাপে সিঁড়ি উঠিনি, সেকেন্ড যে সিঁড়ির ধাপটা সেই ধাপ দিয়ে উঠে আমি ফিফথ ফ্লোরেতে গেছিলাম। ফিফথ ফ্লোরেতে লিফটে করেই গেলাম, আমি সিঁড়ি দিয়ে যাইনি আর। তো ওখানে গিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে অ্যাপ্লিকেশানটা দিলাম। অ্যাপ্লিকেশানটা দেওয়ার পরে আমাকে বললেন যে নিচেতে রেজিস্ট্রেশন রিসিভিং সেকশন আছে, সেইখানেতে যাওয়ার জন্য। সেইখানেতে আমি একদম গ্রাউন্ড ফ্লোরেতে বেরিয়ে ডান দিকেতে পড়বে সেটা গেলাম, গিয়ে জমা দিলাম। তারপরে আমাকে এই স্লিপটা দিল আর বলে দিল এক সপ্তাহ পরে আসতে। তো আমি এক সপ্তাহ পরে এসেছিলাম, আমি ওয়েট করছিলাম। তো সেদিনকে তো হলো না, তার পরের দিনকে আবার আমাকে আসতে হয়েছিল। তো আমি আবারও তার পরের দিনকে এসেছিলাম। তার পরের দিনকে এসে অপেক্ষা করতে করতে তিনটের সময় না আড়াইটের সময় আমাকে ঠিক দেওয়া হলো পারমিশন লেটারটা। তবে অ্যাটলিস্ট তো আমি পারমিশন লেটারটা পেলাম, এটাই আমার কাছে অনেক ব্যাপার বড়, কারণ অনেক ঘুরতে হয়েছে এটার জন্য। যাই হোক, ভিডিওটা থেকে যদি একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।